হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আশা সবাই ভালো আছেন। সবাই স্বাগতম ফিল্ম স্টকস ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, এই মুহূর্তে কথা বলবো ওপার বাংলার আপকামিং দুটো সিনেমা বাঘা যতীন এবং মির্জাফর টু নিয়ে। পার্সোনালি এই দুটো সিনেমা নিয়ে আমি খুব এক্সাইটেড এবং আমি দেখতে চাই এই দুটো সিনেমার মধ্যে আসলে হিস্টোরিক্যাল রেফারেন্সগুলো তারা কীভাবে প্রেজেন্ট করে, কারণ এই দুটো সিনেমার সাথে হিস্টোরিক্যাল রেফারেন্স রয়েছে এবং একটা সিনেমা তো হিস্টোরি থেকেই নেওয়া। তো প্রথমেই কথা বলা যাক হিস্টোরিক্যাল সিনেমা বাঘা যতীন নিয়ে। বাঘা যতীন নাম কি সবাই শুনছেন? আই থিঙ্ক সবাই শুনছেন ইতিমধ্যে। এবং এই যে মানুষটা, এই মানুষটা কিন্তু সত্যিকার অর্থে বাংলার বাঘ। তার আসল নাম কিন্তু বাঘা যতীন নয়, এটা তার খেতাব। তার আসল নাম হচ্ছে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। তিনি ছিলেন মূলত ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রধান নেতা, তিনি ছিলেন বিপ্লবী সংগঠনের প্রধান নেতা। তিনি আজীবন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন। তার পৈতৃক নিবাস কোথায় জানেন তো? তার পৈতৃক নিবাস কিন্তু হচ্ছে বাংলাদেশের ঝিনাইদহে। যদিও তখন বাংলাদেশ ছিল না, তখন ছিল হচ্ছে ব্রিটিশ ভারত, বাট বর্তমানে পরিপ্রেক্ষিতে আর কি সেই এরিয়াটা হচ্ছে ঝিনাইদহ। তো যাই হোক, বাংলার সেই বিপ্লবী নেতা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জীবন এবার পর্দায় তুলে নিয়ে আসতেছেন কিন্তু ওপার বাংলার সুপারস্টার দেব। এবং তার এই সিনেমায় তিনি চেয়েছিলেন যে তার বিপরীতে একজন নতুন মুখ নেবেন, এবং এ ব্যাপারে আমরা এর আগেও কথা বলেছিলাম এবং এর আগে একটা অ্যানাউন্সমেন্টও করেছিল যে বাঘা যতীনের জন্য তারা নতুন নায়িকা নিচ্ছেন। তো সেখান থেকে পেয়ে গেছি আমরা আমাদের ইন্দুবালাকে, অর্থাৎ বাঘা যতীনের ওয়াইফ। আর এই চরিত্র অভিনয় করতেছেন হচ্ছে সৃজা দত্ত। তো ভিউয়ার্স, তার ব্যাপারে পার্সোনালি কোনো আইডিয়া নেই, তো আমি কিছু বলতে পারছি না। তবে একটা পেপার কার্ড আমরা পেয়েছি, যেটা আমি এখানে শেয়ার করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে তার লুকটা আমার কাছে বেশ ভালো লেগেছে, দেবের সাথে কিন্তু ভালো মানিয়েছে। এবং ভিউয়ার্স, এই যে গল্পটা এখানে হচ্ছে, এটা একটু 90-এর দশকের গল্প, তো এখানে কিন্তু ক্যারেক্টারগুলোকে ঠিক ওইভাবে পরিপাটি করতে হবে। তো অনেককে কিন্তু মানায় না, বাট এখানে কিন্তু তাকে বেশ ভালো মানিয়েছে। তার লুকটা কিন্তু ফুটে উঠেছে এবং তাকে কিন্তু সেই রকমেরই মনে হচ্ছে। তো একদম সেই 90-এর বঙ্গ নারীর মতো লাগছে তাকে, আমার কাছে বেশ ভালো লাগছে। এখন দেখা যাক পর্দায় তাকে কেমন লাগে। তবে দেবের এই ফিল্মটা যেভাবে তৈরি করা হচ্ছে, যেভাবে ধীরে ধীরে নিউজ বেরিয়ে আসতেছে, সেখান থেকে কিন্তু আমি অনেকটা এক্সাইটেড সিনেমাটার জন্য। আর ভিউয়ার্স, সিনেমাটা রিলিজ করা হবে কিন্তু এবারের পুজোতে। তো আপনাদের কি ওপিনিয়ন এবং আপনারা কতটা এক্সাইটেড বাঘা যতীন নিয়ে, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবার চাই পরবর্তী টপিকে। ভিউয়ার্স, আজকে দ্বিতীয় বিষয় হচ্ছে মির্জাফর টু। আমরা কিন্তু এই সিনেমা নিয়ে এর আগেও কথা বলেছি, এটা পুরোপুরি ওপার বাংলা সিনেমা। তবে এই সিনেমাতে লিড করতেছে হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে জিয়াউল রোশন, পাশাপাশি বাংলাদেশ থেকে আরও থাকতেছে হচ্ছে ফেরদাউস। ওপার বাংলা থেকে রয়েছে আনির্বাণ, সৌরভ, শ্রাবন্তী, প্রিয়ঙ্কা, শ্রীলেখা সহ আরও অনেকে। তো এই যে সিনেমা মির্জাফর চ্যাপ্টার টু, আপনারা চিন্তা করতে পারেন যে চ্যাপ্টার ওয়ান কই? তো এটার কিন্তু চ্যাপ্টার ওয়ান নেই, এটার চ্যাপ্টার ওয়ানটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা এবং মির্জাফর, সেই চ্যাপ্টার ওয়ান, অর্থাৎ বিশ্বাসঘাতকতার গল্প। আর সেই বিশ্বাসঘাতকতার দ্বিতীয় গল্প হতে চলেছে এই মির্জাফর টু। আর ভিউয়ার্স, এবারে যে বিশ্বাসঘাতকতার গল্পটা বলা হচ্ছে, সেটা কিন্তু কিছুটা রাজনৈতিক কেন্দ্রিক, মুখোশের আড়ালে থেকে রাজনীতি করার ব্যাপার স্যাপার নিয়ে। তবে এবারে এই যে প্লটটা তারা প্রেজেন্ট করতে চলেছে, এই প্লটটা কিন্তু শহর কেন্দ্রিক না, এই প্লটটা কিন্তু পুরোপুরি গ্রাম কেন্দ্রিক হতে চলেছে, যেখানে মূলত উঠে আসবে গ্রাম বাংলার রাজনীতির জানা না জানা অনেক গল্প। আর সেই গল্পে আমরা দেখতে পাবো আমাদের প্রিয় অভিনেতাদের। আর সেই চরিত্রগুলো কেমন হতে পারে, সেই চরিত্রের একটা লুক আমরা পেয়েছি, একটা পেপার কাট পেয়েছি, সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সেখানে আমরা ফেরদৌসকে দেখতে পাচ্ছি। ফেরদৌস অবভিয়াসলি আমার কাছে মনে হচ্ছে যে সে হয়তো বা রাজনৈতিক নেতা হবে, তার সেরকম একটা লুক রয়েছে। পাশাপাশি জিয়াল রোশন, সৌরভকে দেখতে পাচ্ছি। সৌরভ লম্বা চুলে বেশ ভালোই লাগতেছে, হয়তো বা এখানে কিছুটা নেগেটিভ শেডে তাকে রাখা হতে পারে। এবং অবভিয়াসলি লিড করবে হচ্ছে জিয়াল রোশন। অন্যদিকে আনির্বাণ এখানে হয়তো বা রাজনৈতিক প্রতিপক্ষ হতে পারে, এবং গ্রাম বাংলার বঙ্গ নারী হবে হচ্ছে প্রিয়াঙ্কা এবং শ্রাবন্তী। সো লেটস সি ভিউয়ার্স, কেমন হয় মির্জাফর টু? আমি কিন্তু অনেকটা এক্সাইটেড সিনেমাটা নিয়ে, বাট আপনাদের কী ওপিনিয়ন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সো দ্যাটস ইট, আজকে দুটো টপিক ছিল কথা বলার। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড স্টে উইথ ফিল্ম স্টকস। ধন্যবাদ সবাইকে।